বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। হাওয়া দিয়ে কারাগারে ঢুকিয়ে দিল না, আবার কারাগার থেকে বের হতে হবে। আর কারাগার থেকে বের হওয়ার জন্যই কারাগার পার্ট টু আসছে 22 ডিসেম্বর হইচইতে। আমাকে মেরে ফেললে আপনার কোনো লাভ নেই। সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলাটা অভিনয় করা, এটা কতটা চ্যালেঞ্জিং? নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জের, মানে কখনো তো করিনি, কারণ এই কথা বলে মানুষের সঙ্গে ইন্টারাকশন করি, তা যখনই অভিনয়ের জন্যে মুখ থেকে আমার কথাগুলো বাদ দিয়ে দেওয়া হয়, তখন আমি কীভাবে আসলে যোগাযোগটা করব প্রত্যেকটা চরিত্রের সঙ্গে, এবং সেটা আবার প্রপারলি বোঝাতে হবে। তারপরে আবার চরিত্রটি একটি মানে ঘটনা বহুল চরিত্র, অনেক কিছু দাবি করছে যেটা তার মুখে ভাষা নেই, অথচ তাকে বুঝিয়ে দিতে হচ্ছে যে সে কী বলছে, এটা খুব কঠিন ছিল। দ্বিতীয় পার্টের অপেক্ষায় সকলে ছিল, তো ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে কারাগারে দ্বিতীয় পার্ট। এই মুহূর্তে মানে কোনো ছবি বা কিছু রিলিজ করার আগে টেনশন থাকে কি? না, টেনশন কাজের আগে ছিল। কাজটা যখন করে ফেলেছি তখন আর টেনশন করে কোনো লাভ নেই, কারণ কাজ করার আগেই টেনশনটা থাকা ভালো, যাতে ওই টেনশনে বা কীভাবে কাজটা ঠিকঠাক মতো করা যায়। এখন কাজ শেষ হওয়ার পর টেনশন করে লাভটা কী? সেই জন্য কাজের আগেই টেনশনটা থাকে, আর সেই টেনশনের জায়গা থেকে যে প্রস্তুতিটা দরকার সেই প্রস্তুতিটা নিয়ে আমরা সবাই মিলে সেই কাজটা করেছি। আর ফার্স্ট পার্ট তো অলরেডি দর্শক দেখেছেন, তাদের ভালো লেগেছে, অধিকাংশ দর্শকই বলেছেন তারা অপেক্ষা করছেন সেকেন্ড পার্টের জন্যে। অতএব ওই চাপটা নেই যে সেকেন্ড পার্ট কেমন হবে, বরং আমার চাপ আছে যে এরপরে আমি কী করবো সেটা নিয়ে। আমি গল্প শোনাব, হোয়াটস মোর পাওয়ারফুল দ্যান এ গুড স্টোরি। আমার শুধু টেনশন আমরা যেটা লিখেছি সেটার কতটুকু কাছে যেতে পারি ইন টার্মস অফ এক্সিকিউশন, ওই কাছাকাছি গেলেই হচ্ছিল গিয়ে আমি হ্যাপি আর কি। দর্শক কী পছন্দ করবে সেটা কোনো সময় মাথায় ওরকম ছিল না, হয়তো এই কারণেই হচ্ছে দর্শক এত বেশি পছন্দ করছে, কারণ এটাকে আলাদাভাবে কোনো সময় প্রেশারও ফিল করি নেই, অথবা ধরে রাখছি যে যদি আমাদের ভালো লাগে আমাদের মতো কিছু দর্শক তো নিশ্চয়ই আছে, আমরা তো অ্যাট দ্য বিগিনিং এন্ড এন্ড অফ দ্য ডে আমরা একটা দর্শক, সো আমাদের মতো কেউ না কেউ তো আছে। চঞ্চলের অভিজ্ঞতা তো তাকদির থেকে আর কি, তাকদিরই এক টাইপের অভিজ্ঞতা, তখন হচ্ছে তাকে আমি অনেক ভয় পেতাম, আর আর পার্ট টুতে সে আমাকে অনেক ভয় পায়। হ্যাঁ, ভয় পাই মানে হচ্ছে কি, এখন তার ডায়লগ নিয়ে নিচ্ছি, তারপর তার চোখ নিয়ে নেবো, তারপর হাত নিয়ে নেবো, মানে কোন কী কী যে তাকে হ্যান্ডিক্যাপ করে দিবো সেই ভয়ে সে হচ্ছে গিয়ে বলে অ্যাটলিস্ট আমার চোখগুলো রাখ। আমার মনে হয় যে অনেকের অনেক ফ্রাস্ট্রেশন আছে, অনেক প্রশ্ন আছে, এত কিছু মানে এত কিছু মিস্টিরিয়াসভাবে রেখে দিচ্ছে, পার্ট টুতে আর ভালো কানেক্ট করতে হবে যে পার্ট ওয়ানটা আরেকবার দেখে নেয়, কারণ আমার আমি পুরো এক্স্যাক্টলি জানি যে পার্ট ওয়ানের অনেক জায়গায় হচ্ছে পুরো গল্পটা বলে দেওয়া আছে, যা যারা মিস করেছে আর পার্ট টু দেখলে তখন মনে হবে ও পার্ট ওয়ানে তো ছিল। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।